শুভেচ্ছা আজকে আমি যে বইটি নিয়ে আসব সেটি হচ্ছে না বলা কথা এটি আমার একটি আমার লেখা একটি প্রবন্ধ এবং অত্যন্ত সমৃদ্ধ একটি প্রবন্ধ আমি বলবো এখানে মানুষের জীবন চলার পথে কোনো ফুল স্টপ নেই আমরা যদি ফুল স্টপ বসিয়ে দেই জোর করে তাহলে জীবন থেমে যাবে জীবন চলবে জীবনের মতো করে এখানে চলতে গিয়ে আমরা চোখ বুঝে সবকিছু মেনে নিব সেটা হয় না চোখ কান খোলা রাখতে হয় কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা মানুষ আমাদের হুঁশ থাকতে হবে হুঁশ নিয়ে যে চলাটা শুধুমাত্র ভক্তি এবং অন্ধ বিশ্বাস শ্রদ্ধা এগুলো তো থাকার কথা নয় কারণ একজন যে মানুষটি নিজের বিবেক বিবেচনা খাটাতে পারেন তিনি এগিয়ে চলেন নিশ্চয়ই তো এখানে আমি বিভিন্ন প্রবন্ধগুলোকে যেগুলো মানুষের জীবনের ননীসুধাগুলোকে আমি তুলে নিয়ে এনে এই বইটি লিখেছি এবং এটি একটি অত্যন্ত সমৃদ্ধ একটি বই প্রবন্ধ তো আপনারা যদি এই প্রবন্ধটি পড়েন তাহলে অনেক কিছু বাস্তবতার সঙ্গে আপনারা মিল পাবেন আপনারা অনেক কিছু আমরা অনেক সময় দেখি যে আমরা বিবেক দিয়ে চিন্তা করি না ভাবি না তো সেই বিষয়গুলো বিবেক দিয়ে যদি আমরা ভাবতে যাই নিজের মতো করে না ভেবে এবং অন্যের চাপানো বিষয়গুলো না চিন্তা করে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝতে হবে যে পৃথিবীটা কেমন আমি বাস্তব জীবনে চলার পথে আমি কি কি জিনিস আমি দেখেছি কি কি জিনিস আমাকে উত্তরণ করে চলতে হয়েছে সেই বিষয়গুলি আমারই নিজস্ব বিষয় তো এটাতে আমি কি কি অভিজ্ঞতা আমার হয়েছে এসব বিষয়গুলো আমি তুলে নিয়ে এই বইটিতে এনেছি এই বইটি আপনি আমাদের জুই প্রকাশনীতে পাবেন জুই প্রকাশন .com দিলে আপনারা পেয়ে যাবেন তো বইটি আবারও বলি না বলা কথা আশা করি আপনারা পড়বেন বইটি এবং খুব ভালো লাগবে খুব সুন্দর একটি বই প্রবন্ধ সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন